নমস্কার গুরুদেব। প্রথমেই বন্ধুদের নমস্কার জানাই এবং বন্ধুরা, গুপ্ত সাধক শ্যামাখ্যাপা .com এই চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমরা গুরুদেবের ভিডিও, খুব ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, আপনি তো এখানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছেন এবং এই যজ্ঞটা করার সময় অনেকেই জানতে পারিনি এখানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয়েছে, এবং আপনি এই যজ্ঞটা করার কি কারণে আপনি এই যজ্ঞটা করেছেন? দেখো, যিনি দেবাদিরা মহাদেবকে জানতে পেরেছেন, মৃত্যুঞ্জয়কে যিনি চিনতে পেরেছেন, তিনি মৃত্যুকে ওভারকাম করেছেন, মৃত্যুকে জয় করেছেন। ঠিক আছে, মহা মৃত্যুঞ্জয় যিনি দেবাদিয়ে মহাদেব বা মৃত্যুঞ্জয়কে জানতে পেরেছেন, জেনেছেন, তিনি মৃত্যুকে ওভারকাম করতে পারেন। কিন্তু একটা কথা, যে আমাদের পৃথিবীর যা নিয়ম আছে, প্রত্যেকে এখানে চলে যেতে হবে। হয়তো কেউ, অনেকে 250 বছর, 150 বছর, 120 বছর, 125 বছর বেঁচে ছিলেন, হ্যাঁ, সেটা যে কোনো কারণেই হোক, কিন্তু প্রকৃতির নিয়মে বা পৃথিবীর নিয়মে সবাইকে এখান থেকে চলে যেতে হবে। কেউ থাকতে পারবে না, অনেক দিন থাকতে পারবে না। ঠিক আছে না? তো আমরা মৃত্যুঞ্জয় করেছি 1000 দিন, 1000 ডেজ, যেটা ইতিহাসে আর কোথাও আছে বলে মনে হয় না। 1000 দিন নন কনস্ট্যান্ট, নন স্টপেজ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয়েছে। যখন দেশের খুব পরিস্থিতি খারাপ, তোমরা টিভিতে দেখেছ বা খবরে কাগজে দেখেছ, আমরা দিনের পর দিন পড়েছি, পড়ে আমরা ভীত হয়ে গেছি। তখন আমাদের এখানে যিনি আছেন আকাশে, সেই অমৃতময় তেজময় পুরুষ, যিনি যার থেকে সৃষ্টি এবং লয় দুটোই হচ্ছে, যিনি সৃষ্টিও করছেন লয়ও করছেন, সেই তেজময় অমৃতময় পুরুষ, আমরা যখন উপনিষদ পড়েছিলাম, উপনিষদে এক জায়গায় বলা হয়েছিল, যশ্চায় অস্মিন্ন আকাশে তেজময় হ অমৃতময় পুরুষ সর্বানুভূ। অর্থাৎ যিনি সে আকাশে আছেন তেজময় অমৃতময় পুরুষ, আমি তাকে সবসময় স্মরণ করছি। আবার বলা হচ্ছে, যশ্চায় অস্মিন্ন আকাশে আত্মানি তেজময় অমৃতময় পুরুষ সর্বানুভূ। অর্থাৎ আমার আত্মা সবসময় তাতে নিয়োজিত, আমার আত্মা সবসময় সেই পরম পুরুষ যিনি আকাশে আছেন, যিনি আকাশে আছেন তাকে স্মরণ করছি। আকাশ বলতে আমার যে উপরে আকাশ বলছি তা নয়, আমাদের হৃদয়ে যে একটা আকাশ আছে, যেটা তোমরা জানো না বা অনেকেই জানে না, ওই আকাশের কথা বলা হচ্ছে। আমার আত্মা সেই আকাশে যেই তেজময় অমৃতময় পুরুষ আছে, সবসময় আমরা, আমার আত্মা তাতে নিয়োজিত আছে। তমেকা বিদিত্তা মেয়েটি মৃত্যুর মেয়েটি নন্দা পন্থ বিদ্যতে হয় নায়ক। এছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। মহামৃত্যুঞ্জয় যদি জানতে পারি, তমেকা বিদিত্তা মেয়েটি মৃত্যুর মেয়েটি নন্দা পন্থ বিদ্যতে হয় নায়ক, অর্থাৎ আমি আমৃত্যু তাকে ডেকে যাব, ততদিন পর্যন্ত ডেকে যাবো যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে। এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আমরা 1000 দিন করেছিলাম। আমার ওপর থেকে নির্দেশ এসেছিল বা আমার অন্তর বলেছিল, অন্তরের যে আকাশ যেখানে দেবাদিত্য মহাদেব বাস করছেন, সেই অন্তর আকাশ আমাকে নাড়া দিয়েছিল। কেন নাড়া দিয়েছিল? শুধু একটিমাত্র কারণে, পৃথিবীর এই অবস্থা, ঝড় জল ঝঞ্ঝা দুর্ভিক্ষ কিচ্ছু বাদ যাচ্ছে না, তো আমাদের অন্তর আকাশ যেটা, আমার অন্তরে হৃদয়ে যে আকাশ আছে, সেই আকাশ থেকে কে যেন বলছিল তুমি মৃত্যুঞ্জয় যজ্ঞ কর। এবং কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তোমরা জানো, অ্যাস্ট্রোনমি বলছি, যেরকম গ্রহনক্ষত্রের পজিশন ছিল, আজকের ঠিক একই রকম গ্রহনক্ষত্রের পজিশন হয়েছে। আমরা বলতে পারি কোটি কোটি মানুষ মারা যাবে, একদম কোনো রকম আমার দ্বিধা নেই বলতে, যে কোটি কোটি মানুষ মারা যাবে অপুষ্টি আর মানে স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য অপুষ্টি এই জাতীয় জিনিসে কোটি কোটি মানুষ মারা যাবে। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে এরকম কোটি কোটি মানুষ মারা গেছিল এবং এই সেইটা উপস্থিত হয়েছে এখন, সেই যে সত্যি হতে হতে। এই জন্য আমরা কী করলাম, আমরা আমি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ স্টার্ট করলাম। প্রথমে আমি এক দুজনকে নিয়ে করেছিলাম, পরবর্তীকালে মেয়েরাও এলো, 13-14 জন মিলে আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলাম। কিন্তু মৃত্যুঞ্জয়ের একটা ব্যাপার আছে, কলিকালে মৃত্যুঞ্জয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞ দুটোই নিষিদ্ধ, যারা করবে তাদের দণ্ড পেতে হবে।
এবং দেখা গেল আমরা অনেকেই দণ্ড পেলাম, তার মধ্যে দুই একজন মারাও গেল আমাদের, আমরা তাদের বাঁচাতে পারলাম না। কারণ এটা বলা আছে, এটা বলা ছিল যে মৃত্যুঞ্জয় যজ্ঞ যদি এই কলিকালে তুমি করো, অশ্বমের যজ্ঞ আর মৃত্যুঞ্জয় যজ্ঞ, তোমাকে বিরাট দণ্ড দেবে এবং মৃত্যু হতে পারে, ঠিক আছে? তো আমি তো মরতে মরতে বেঁচে গেলাম, একটি ছেলে তো মারাই গেল, আরও যারা আছেন পঙ্গু হয়ে গেল, মানে আশ্চর্য ব্যাপার। কিন্তু যিনি একদম সুস্থ পুরুষ, যিনি হাজার দিন মৃত্যুঞ্জয় যজ্ঞ করলেন, তিনি এখন অথর্ব পঙ্গু কিছুদিনের মধ্যে। তো এখন এই মৃত্যুঞ্জয় যজ্ঞ মানে বেদ স্বীকার করে নিয়েছে। বেদ একটা অধ্যায় আছে, যে অধ্যায় বলা হচ্ছে কস্মৈ দেবায় হবিষা বিদেম, অর্থাৎ যখন আমাদের এই দেবদেবীরা ছিলেন না, বেদ ছিল, বেদ পুরুষ আকার, বেদ পুরুষ আকার, এখানে নারীদের কোনো স্থান দেওয়া হয়নি। গার্গী মৈত্রী অপলা এরা করে গেছেন, ঠিক কথা, কিন্তু এরা প্লেস পায়নি, স্থান পায়নি বড় একটা। তো তখন বেদ এই মৃত্যুঞ্জয়কে ভরসা করত, কস্মৈ দেবায় হবিষা বিদেম, এটাই মেন জিনিস, কাকে হবি দেবো, কে আমার ভালো করবে, যাকে আমি হবি দেবো। সেটা ওনারা যখন জানতে পারলেন, আকাশে সেই তেজময় অমৃতময় পুরুষ আছে, যাকে যদি আমরা হবি দিই, যাকে যদি হবন দিই বা হবি দিই, তাহলে আমাদের ভালো হবেই হবে এবং অকাল মৃত্যু হবে না। এই যে আজকাল দেখা যাচ্ছে অকাল মৃত্যু, এটা আমাদের খুব ভাবিয়ে তুলছে, ভাবিয়ে তুলেছে। এবং যার জন্য আমরা কী করলাম, যে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে যদি খানিকটা আটকায়, ঠিক আছে, এই জন্য আমাদের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ স্টার্ট করতে হয়েছে, মানে ওই একটাই কারণ, যে কস্মৈ দেবায় হবিষা বিদেম, আমি কাকে হবি দেবো। এখন বেদে দেখো চব্বিশটা তত্ত্ব আছে, চব্বিশটা দেবতা আছে, যাদের পুজো করা হতো বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবী, তারা কিন্তু দেবদেবী হিসেবে পরিচিত তখনকার দিনে। আজকে যেমন কালী তারা দুর্গা দেখছো, তখন এগুলো ছিল না, চব্বিশটা দেবতা ছিল, এই চব্বিশটা দেবতা পূজা করা হতো, যে যা চাইতো তার জন্য সেই দেবীকে ধরে তারা হোম যাগযজ্ঞ করতেন। হ্যাঁ, এ পর্যন্ত আঙ্গিরস দু একটা বলছি, সর্বদেবতা এগুলো বলছি। তো এখন এই চব্বিশটা দেবতা নিয়েই বেদ, এবং আমাদের গায়ত্রী, আজকে যে গায়ত্রী পাঠ করা হচ্ছে সেই চব্বিশটা দেবতা থেকেই গায়ত্রী এসেছে, এবং ওঙ্কার ধ্বনিও এসেছে এর থেকে, ভালো বুঝেছি না? তো এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আমরা হাজার দিন করলাম, তো কেন করেছি একটিমাত্র কারণে, যে যাতে পৃথিবীর মানুষ, আমরা যখন সংকল্প করেছিলাম যে বিশ্ব কল্যাণে, মানব কল্যাণে, বিশ্ব শান্তির জন্য আমরা এই যজ্ঞ করছি, এটা সংকল্প করতে হয়, একটা সংকল্প করে লড়ি লড়ি বেলকার্ড লেগেছে আমাদের, কত লড়ি বেলকার্ড লেগেছে বলতে পারবো না, কত টিন টিন ঘি লেগেছে বলা যাবে না। তবে আমি একটা হিসেব করে দেখেছিলাম, এখনকার দিনে সাড়ে দশ লক্ষ টাকা খরচা হয়েছিল, সাড়ে দশ লাখ খরচা শুধু ঘি আর কাঠ। আমরা কেউ পয়সা নিইনি, আমরা যারা হোম করেছি কেউ পয়সা নিইনি, আমরা শুধু ঘি আর কাঠ এবং অন্য অন্য আলাদা কিছু সরঞ্জাম লাগে, যেগুলো কিনতে আমাদের সাড়ে দশ লক্ষ টাকা ব্যয় হয়েছে। আমি টাকাটা করতে গেছি জানি না, আমি চাইছি কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান সবাই ভালো থাক, সবাই ভালো থাক। আজকের আমরা মুসলমান করে চাই যাচ্ছি, তো তারা কী দোষ করেছে বলো, মুসলমানরা কী দোষ করেছে, তারাও তো বাঁচতে চায়, তারাও তো বেঁচে থাকতে চায়, আর যারা খ্রিস্টান তো বেঁচে থাকতে চায়, আর আমি একটা হিন্দু, হিন্দু হয়ে বলছি আমিও বেঁচে থাকতে চাই, সবাই বেঁচে থাকি না। আর এই জন্যে মহামৃত্যুঞ্জয় যোগ্য, আর অন্য কোনো কারণ নেই, এই জন্য মহামৃত্যুঞ্জয় যোগ্য, আর অন্য কোনো কারণ নেই, ঠিক আছে? মানুষ শান্তি পাবে এবং দেশ সমৃদ্ধ হবে, এবং আরেকটা জিনিস, যে মানুষ অকালে মৃত্যু হবে না। আরেকটা জিনিস গুরুদেব, আমি যেটা শুনেছি যে মহামৃত্যুঞ্জয় যারা করছেন তাদের সময়টা ওখানেই যেন থেমে যায়, তাদের মানে শরীর স্বাস্থ্য সব যত একই রকম থেকে যায় মহামৃত্যুঞ্জয় করলে? না না, এটা হয় না, এটা হয় না, মহামৃত্যুঞ্জয় করলে এটা হয় না, এটা বাজে কথা। মহামৃত্যুঞ্জয় দণ্ড পেতেই হবে, যারা করেছে তারা দণ্ড পেয়েছে, যে হাজার দিন মহামৃত্যুঞ্জয় কনস্ট্যান্ট করেছে তাকে দণ্ড ভগবান দিয়েছে। মানে আমরা দধিচি বলতে পারি, যারা জগতের মঙ্গলের জন্য এই যে করে, দধিচি যেমন করেছিল নিজের হাত দিয়ে বজ্র তৈরি করেছিল, একদম ঠিক তেমন তারা দধিচি সম বলতে পারি, দধিচি সম, অর্থাৎ প্রলয়ের। না না, আমরা 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 একই কথা বলছি, আজকে যে অসুর উৎপন্ন হয়েছে দধিচি
একটা অসুরকে বধ করার জন্য তার নিজের দেহটাকে ভগবানের কাছে দান করে দিয়েছিল, বৃত্তাসুরকে মারবার জন্য। তুমি জানো ভালো রকম, তোমরা ভালো রকম জানো, এই বৃত্তাসুরকে মারবার জন্যে এ কী করলো, নিজের অস্থি ভগবানকে দেহটাকে দিল, যে দেবতা আমার অস্থি দিয়ে যদি কোনো কাজে লাগে আপনাদের তাহলে আমি আপনাদের জন্য আত্মত্যাগ করছি। কে বলেছিল? দধিচি বলেছিল। এবং সেই দধিচি আত্মত্যাগ করলেন দেবতাদের উদ্দেশ্যে, কারণ বৃত্তাসুরকে মারতে হবে, অত বড় অসুর মারা যায় না। তখন উনি নিজেই দেহত্যাগ করলেন দেবতার উদ্দেশ্যে, দেবতারা ওর হাড় দিয়ে, ওর হাড় দিয়ে, দেহের হাড় দিয়ে বজ্র তৈরি করলেন এবং সেই বজ্র দিয়ে বৃত্তাসুরকে মেরেছিলেন। ঠিক আছে, তো এসব তো পুরাণ কাহিনী, তোমরা ভালো রকম জানো। আর মানে ওর প্রথম ঋগ একটা আছে, কস্মৈ দেবায় হবিষ্যা বিদেম, এটা মানে নটা ঋগ, দশটা ঋগ আছে, দশটার মধ্যে নটা ঋগ পাওয়া যাচ্ছে, একটা ঋগ পাওয়া যাচ্ছে না। কী বলছি বুঝেছ? হ্যাঁ, একটা ঋগ পাওয়া যায় না। স না ভৌ নিরজং দেচ্ছদ্মং বিকশিতং শীতং তৎপদ্মকোশ মধ্যে তু মণ্ডল চণ্ড রোচিষ জবাকুশং সংকাশং রক্তবন্ধুক সন্নিভং রজসত্ত্বতম রেখা যোনি মণ্ডল মণ্ডিতম মধ্যে তুতং মহাদেবী সূর্যকোটি সমপ্রভাম।